নমস্কার বন্ধুরা, আলপনা রান্নাঘরে আজ আমি কাঁকরোল আলুর দম করব। কাঁকরোল আলুর দম করতে আমি এই কটা কাঁকরোল গরম জলে ভিজিয়ে রেখেছি। কাঁকরোলের গায়ের নোংরাগুলো উঠে যাবে তাই, আর এখানে কটা আলু নিয়ে ভিজিয়ে রেখেছি। এগুলোকে আমি জল থেকে তুলে তারপর কাটব। আলু আর কাঁকরোল আমি এভাবে কেটে নিয়েছি পিস করে, এভাবে আলু কেটেছি, এভাবে কাঁকরোল কেটেছি। এগুলো এখন আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে দিব, বড় চুলায় হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নিব। আমার প্রেশার কুকারটা বড়, তাই এই কাঁকরোলটা একটা বাটিতে করে নিয়েছি আর এইভাবে আলু দিয়েছি। এটাহলে আমার বাঁচতে সুবিধে হবে। এইভাবে আমি একটা সিটি দিয়ে নিব, বড়োর জন্য আমি এইভাবে দিতে পেরেছি। প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিলাম। এই যে কাঁকরোলগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আমাদের এখানে একটু সেদ্ধ হতে বেশি টাইম লাগে, তো আলুটা খুব একটা ভালো না, যার জন্য একটা করে সিটি দিয়ে নিলাম। এতে গ্যাসও সাশ্রয়। এবার একটু কাঁকরোলটাকে ভেজে নেব। কড়াতে হাফ কাপ তেল দিয়ে দিয়েছি, একটু বেশি তেল না দিলে কাঁকরোল আলু ভাজা যাবে না। আমি আলাদা আলাদা করে ভাজবো। এখানে এখন হাফ চামচ আমি হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে আগে আমি কাঁকরোলটা ভেজে নেব। আগে কাঁকরোল ভেজে তারপর আমি আলুটা ভাজবো। একটু কালারটা চেঞ্জ হলেই নামিয়ে দেবো, বেশিক্ষণ ভাজবো না, মিনিট দুয়েক ভাজবো, 2 থেকে 3 মিনিট ভাজবো। এতে ঢাকা দিয়ে ভাজবো না, কারণ সেদ্ধ হয়ে আছে তো। আর একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি, তাহলে নুনটা ঢুকবে অল্প একটু, 1/4 চামচ। কাঁকরোলটা ভাজা হয়ে গেছে, এই যে কালার চেঞ্জ হয়েছে, আমি 3 মিনিট ভাজলাম। এবার আমি কাঁকরোলটাকে নাবিয়ে নেব, নিয়ে তারপরে আলু ভাজবো। কাঁকরোলটা ভাজা হয়ে গেল, এই যে ভেজে তুলে নিয়েছি। আরও 4 চামচ তেল দিলাম। তেল দিয়ে এবারে আমি একটু আরও সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, তারপর আলুটাকে ভাজবো। আলুটাও প্রায় আমি 3 মিনিট মতন ভাজবো, 3 মিনিট মতন আলুটা ভাজবো। এবারে আমি আলুতে এই সামান্য 1/4 চামচ নুন দিয়ে দিলাম। লবণটা দিয়ে 1 মিনিট ভাজা হয়েছে, আর 2 মিনিট ভাজবো। 2 মিনিট ভাজা হলে এটাকে নাবিয়ে নেবে। এই যে আলু কাঁকরোল ভেজে নাবিয়ে দিয়েছি, এবারে আমি কড়াতে 6 চামচ তেল দিয়েছি। এই তেলের মধ্যে দিচ্ছি সামান্য একটু জিরে, আর 2 ছোট এলাচ ফাটিয়ে দিয়েছি, 4 গোটা লবঙ্গ, আর দিচ্ছি 1/2 ইঞ্চি দারচিনি, আর 2 কাঁচা লঙ্কা এইভাবে চিরে দিয়েছি। আর হলুদ দেওয়া হয়েছে আলুতে আর ইয়েতে বলে এখানে 1/2 চামচ মতন হলুদ দিলাম। দিয়ে এতে 2 পেঁয়াজ কুচিয়ে রেখেছি, ওই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর দিলাম 1/2 ক্যাপসিকাম। আপনারা ক্যাপসিকাম মনে হলে দেবেন, না মনে হলে দেবেন না, না দিলেও হয়, আমি ক্যাপসিকাম ব্যবহার করছি। এটা একটু ভেজে নিই, এটা একটু ভাজবো, তারপরে রসুন দেবো। পেঁয়াজটা, পেঁয়াজ আর ক্যাপসিকাম 1/2 ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2 তেজপাতা, আর এখানে 1/2 চামচ হলুদ, 1/2 চামচ নুন, আর 1/2 চামচ চিনি, এটা দিয়ে দিই। আর মিডিয়াম সাইজের 2 টমেটো কুচিয়ে রেখেছি।
সেটা দিলাম আর দুটো রসুন থেতো করে রেখেছি এই রসুনটা দিয়ে দিলাম টমেটোটা একটুখানি ভাজা হবে তারপর আমি এতে মশলা দেব টমেটো আর রসুনটা একটু ভাজা হয়ে যাক তারপরে মশলা দেব এটা এই মিনিট দেড়েক মতন ভাজবো এটা মিনিট দেড়েক ভেজে দিলাম এটা টমেটোটা দেওয়ার পরে টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে এবারে আমি বাড়ির বাটা মশলা আমি 1 ইঞ্চি আদা 2 চামচ জিরে আর 2টো লঙ্কা দিয়েছি আর এখানে একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি তাই লঙ্কাটা কম বেটেছি এখানে 1/2 চামচ লঙ্কা গুঁড়ো 1/2 চামচ ধনে গুঁড়ো 5 মিনিট মতন কষে তারপর এতে আমি সবজিটা দিয়ে দিব আলু আর কাঁকরোলটা দিয়ে দেব 5 মিনিট কষে নি 5 মিনিট ধরে কষে নিলাম এবারে আমি ফ্রেশ ক্রিম 1 চামচ দিয়ে দিলাম একটু চামচটা বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম আমি তো ক্রিম কিনি না আমি ঘরেতেই ক্রিম করি আপনারাও যদি আপনাদেরও যদি বাড়িতে দুধ ভালো থাকে তাহলে দুধের সরটা এয়ারটাইট জায়গাতে রেখে দেবেন বেশি দিনের সর দিয়ে হবে না ওই 3-4 দিনের সরটাকে রেখে একটুখানি মিক্স করে নিলে পরে পেস্ট করে নিলে পরে ওটা সুন্দর ইয়ে হয়ে যাবে ওটা একটু পেস্ট করে নিলে সুন্দর ফ্রেশ ক্রিম একদম বাড়িতেই হয়ে যাবে এবারে কাঁকরোল আর আলুটা দিয়ে দিলাম একটু 5 মিনিট নাড়াচাড়া করব তারপর এতে একদম গরম জল দেব এভাবে 5 মিনিট নাড়াচাড়া করব এটা কিন্তু অসাধারণ খেতে হয় আপনারা অবশ্যই বানিয়ে খাবেন খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে দেবেন সম্পূর্ণ চ্যানেলটি ভিডিওটি দেখবেন এই রান্নাটা কিন্তু আমি কোথাও শিখিনি আমি নিজেই বানাই আমার ভ্যারাইটিজ রান্না করতে খুব ভালো লাগে এটা আমার সম্পূর্ণ নিজের আইডিয়াতে আপনারা বানাবেন বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে 5 মিনিট ধরে কষা হয়ে গেছে কষার পরে আমি এই যে গরম জল দিয়ে দিলাম খুব বেশি জল দিব না এটা একটুখানি ফুটিয়ে নেব এই যে দম তো বেশি ইয়ে করবো না এটা এটা 2 মিনিট ফোটাবো 2 মিনিট ফোটানোর পরেই আমি নামিয়ে নেব জল দিয়ে সিম করে 5 মিনিট রেখে দিলাম রাখার পর এই 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি আমার বাড়ির তৈরি আমার হাতের তৈরি ঘি আর যেহেতু গোটা গরম মশলা দিয়েছি তার জন্য আমি সামান্য গরম মশলা দিয়ে দিলাম গ্যাস অফ করে দিলাম ব্যাস কমপ্লিট আমার আলু কাঁকরোল দম এই যে সার্ভ করে নিয়েছি কাঁকরোল আলু দম কমপ্লিট হ্যাঁ খুব টেস্টি হয় আপনারা অবশ্যই করে দেখবেন আপনারা রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করবেন কেমন লাগলো খেতে আপনারা আমার রান্নাগুলো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন খুব টেস্টি ভীষণ টেস্টি